মালদাতে পরীক্ষা দিতে যাওয়ার পথে বেসরকারি বাসে ধাক্কায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রী। গুরুতরভাবে জখম হলেন আরও এক কলেজ ছাত্রী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল থানা গোবিন্দপাড়া এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় যখন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছাত্রীর নাম সামিম মিনারা পারভিন, আহত ছাত্রীর নাম মুস্কান আরজু। এদের দুজনের বাড়ি মালদা চাঁচলের ভেবা এলাকার কালীগঞ্জ গ্রামে। আজ সোমবার থেকে শুরু হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মালদা চাঁচল কলেজে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। মৃত ছাত্রী সামিম মিনারা পারভিন, আহত ছাত্রী মুস্কান আরজু পরীক্ষা কেন্দ্র পড়েছিল সামসি কলেজে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী দাদার বাইকে করেই বেরিয়েছিল পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু গোবিন্দপাড়া এলাকার হঠাৎই দ্রুতগতিতে আসা একটি বেসরকারি বাস সেই চলন্ত বাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। বাসের চাকার তলায় গড়িয়ে চলে আসে পরীক্ষার্থী সামিম মিনার। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাকে, আহত আরেক পরীক্ষার্থী মুস্কান নার্জোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 81 নম্বর জাতীয় সড়কে বেহাল রাস্তা থাকার কারণে প্রায়শই ঘটে চলেছে এই পথ দুর্ঘটনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতা অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। শুধু তাই নয়, একাধিক বেসরকারি বাস এবং অন্যান্য যানবাহন সামসি থেকে চাঁচল অভিমুখে ঢোকার পথে দ্রুতগতিতে আসে, যার কারণে প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা লাল মোহাম্মদ বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীনতার কারণেই আজই ছাত্র মৃত্যু হলো। এছাড়া বেশ কিছু বেসরকারি বাস এই রুটে চলাচলের সময় দ্রুতগতিতে চলাচল করে, যার কারণে প্রায়শই ঘটছে এই দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে পথচারীদের। এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টি জিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। ১২টার আগে এমন জোরে স্পিডে বাসায় এসে 60 কিলোমিটার বেগে হাই স্কুলের সামনে এত বড় দুর্ঘটনা ঘটেছে আমরা ভাবতে পারিনি। মেয়েটা যা ছিল শামসি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য, বিএ না এমএ পরীক্ষা ছিল, সেই পরীক্ষা দিতে যাচ্ছিল মেয়েটা, ওরা সাইডে দাঁড়িয়ে যেয়ে যে বাসটা স্পিডে এসে ওকে যে লাগে যে সাইডে ধাক্কা লেগে পিছনের চাকাতে যে পিছিয়ে করে চলে যায়, মেয়েটা কি মারা যায়? মেয়েটা একদম সঙ্গে সঙ্গে স্পট। মেয়েটার পরিচয় জানা গেছে, কোথায় বাড়ি? মেয়েটার পরিচয় আমরা জানতে পারলাম যে ভেবা কালীগঞ্জ বাড়ি। আচ্ছা, কোন কলেজের স্টুডেন্ট ও? শামসি কলেজের যে আমরা কাগজপত্র দেখতে পেয়েছি। শামসি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল? পরীক্ষা দিতে যাচ্ছে, সবকিছু অ্যাডমিট মার্কশিট সবই আছে ওর ব্যাগের মধ্যে, আমরা সব দেখতে পেয়েছি। মেয়েটার নাম হলো মুশরেকিনা, বাবার নাম হলো মঞ্জুরা মহিম আলী। আচ্ছা, আজকে এখানে আমাদের গোবিন্দপাড়া স্ট্যান্ডে স্কুলের সামনে দিকে একটা দুর্ঘটনা ঘটে, একটা বাস আর একটা বাইকের সংঘর্ষ হয়। আচ্ছা, তার মধ্যে একটা ইঞ্জুরি আছে, একটা ডেথ হয়েছে। আচ্ছা, এবার বাসের নাম্বার হলো WB-66। বাসের নাম্বারটা একটু খালি নাম্বার কত? WB-65-84-87। এর আগেও ওই বাসটা আমাদের টার্নিংয়ের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছিল, বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। প্রায় আমাদের মালতীপুর থেকে শামসি পর্যন্ত বাস প্রতিদিন স্পিড কোনো স্পিড কন্ট্রোল নাই ওদের। দুটো বাস আসবে যখন, একটা গাজল থেকে গাড়ি ঢুকছে, একটা শামসি থেকে ঢুকছে, গাজল আর রতুয়া থেকে, দুটাই বাস কম্পিটিশন চলে। এই কম্পিটিশন করতে গিয়ে আজকে দুর্ঘটনা হয়েছে। আমাদের এখানে বিক্ষোভ বিক্ষোভটি আছে, কারণ যে স্টুডেন্টটা ডেট হয়েছিল তাকে এখন মর্গে নেওয়া গেছে। আর দ্বিতীয় নম্বর বলছি, এই বাসটি কোন দিক দিয়ে আসছিল? কাজল থেকে চাঁচল যাচ্ছিল। আর স্টুডেন্ট? স্টুডেন্টটা চাঁচল থেকে শামসি যাচ্ছিল। কোন কলেজে পরীক্ষা সিট পড়েছিল? শামসি কলেজ। কোন কলেজের স্টুডেন্ট ও? চাঁচল কলেজে। তো বলছি, এখানে কার দায় কার দেখছেন আপনারা? দায়িত্ব আমরা প্রশাসনে দায় দিচ্ছি, কারণ প্রশাসন ভূরক্ষেপ নিচ্ছে না। আমাদের শামসি থেকে আটগারা মালতীপুর পর্যন্ত যে কম্পিটিশন বাস হচ্ছে সেটা কিন্তু ভূরক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তো বলছি, আপনারা বিক্ষোভ করলেন? হ্যাঁ, বিক্ষোভ করছি, আমাদের বিক্ষোভ জারি থাকবে। আমাদের এখানে বলে না, বাইপাস পর্যন্ত আমাদের বিক্ষোভ জারি থাকবে, টোটাল বন্ধ থাকবে আমাদের। কি চাইছেন, কি চাইছেন আপনারা? যতদিন প্রশাসন না আসে এবং বাস যে ইউনিয়ন আছে ইউনিয়ন যদি না উঠে আসে, তাহলে আমরা বিক্ষোভটি চালিয়ে যাবো। পুলিশের আমাদের কলেজে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে এবং আশেপাশের সমস্ত কলেজেই
পঞ্চম সেমিস্টারে পরীক্ষা শুরু হয়েছে। ফার্স্ট হাফের পরীক্ষা শেষের মুহূর্তেই আমি খবর পাই আমাদের কলেজেরই এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো তৎক্ষণাৎ আমি পরের পরীক্ষা শুরুর একটু উপস্থিতি বাকি ছিল, সেইভাবে আমি যারা আমাদের অফিসে আছে তাদেরকে দিয়ে পরীক্ষা পরিচালনার ভার তাদের দায়িত্বে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি এখানে। এসে দেখি এখানে সেই আমাদের প্রিয় ছাত্রী তার লাশ পড়ে রয়েছে এবং এখানে পুলিশ প্রশাসন এসছেন। ওনারা পুলিশ প্রশাসন এসে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পাঠিয়ে দিলেন, আমি তো সঙ্গে ছিলাম। এবং এরপরে আর একটা ছাত্র এখানে শুনতে পাচ্ছি এখানে হসপিটালে ইনজিওর্ড আছে, আমরা সেখানে দেখতে যাচ্ছি। তো সে দেখি কী করা যায়, যদি পরিস্থিতি অনুসারে ডাক্তারবাবু এবং পুলিশ প্রশাসন সমস্ত ব্যবস্থা নিতে অনুরোধ করব। বলছি স্যার, কোন কলেজের স্টুডেন্ট ছিলেন উনি? চাঁচল কলেজের ছাত্রী ছিলেন এবং তাদের সিট পড়েছিল পাশেই শামসি কলেজ। কোন বিভাগ এবং কোন ক্লাসে পড়ত ওরা কলেজে? কোন বিভাগে? পঞ্চম সেমিস্টারে আর্টস নিয়ে পড়তো, ভেবাতে বাড়ি। আমি তার ডেটা দেখলাম, মোবাইলে দেখলাম তার ভেবাতে বাড়ি।